হাই, সো এখন বেজে সকাল 9টা এবং এখন আমি রেডি হয়ে গেছি। তো মানে এখনো রেডি হওয়া একটু বাকি আছে, তো একটু পরে ক্লাস নিতে বসবো। তো দুটো ক্লাস আছে, তো দুটো ক্লাস নিয়ে নেবো। দুটো ক্লাস নেওয়ার পর আমি ব্রেকফাস্ট করিনি, এখন অবশ্যই ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্ট করা হয়ে গেলে তারপর ক্লাস নেবো। ক্লাস নেওয়ার পর আজকে যাবো মার্কেট করতে, বিকজ আজকে এক্সাইটমেন্টই আলাদা। বিকজ আজকে আমি প্রথম কোনো গ্রামের বিয়ে দেখবো, গ্রামের বিয়ে কেমন হয়। তো গ্রামের বিয়ে নিয়ে অনেক গল্প শুনেছি, বাট গিয়ে দেখবো গ্রামের বিয়ে মানে খুব একটু আলাদা হয় গ্রামের বিয়ে। তো সেটাই দেখতে যাবো, গ্রামের বিয়ে কেমন হয়, কী হয়, ওখানকার খাবার, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এবং ওখানে গিয়ে কী কী করছি না করছি সব কিছু শেয়ার করবো। তো তার জন্য একটু বেশি এক্সাইটমেন্ট, কারণ এটা আমার প্রথমবার কোনো গ্রামের বিয়ে দেখবো। তো আমার ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে, তো ব্রেকফাস্টে আমি ছাতু খাবো, ছাতুর শরবত। অনেকেই জানি ছাতু শরবত খায়, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানি, তো আমাকে একটা ছাতু শরবত খাও। তো তার জন্য আর এখন পর্যন্ত কিছুই কেনাকাটা হয়নি, বিকজ মেয়েকে বিয়েতে ইচ্ছা আছে শাড়ি দেওয়ার, তো শাড়িটা কিনতে যাবো। তো বাজার কলকাতা নতুন এখানে স্মার্ট বাজার খুলেছে, তো স্মার্ট বাজারও যেতে পারি, স্মার্ট বাজার দেখি। বাজার কলকাতার ইচ্ছা আছে, বাজার কলকাতায় গিয়ে একটা শাড়ি কিনবো, মানে গিফট কিনবো মেয়ের জন্য। তো তারপর মানে বউয়ের জন্য, নতুন বউয়ের জন্য একটা শাড়ি কিনবো বাজার কলকাতা, তারপর ব্যাক করবো। ধীরে ধীরে রেডি হতে হবে, ইচ্ছা আছে 7:30-8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, বিকজ অনেকটাই দূরে আর মানে প্রায় 8 কিলোমিটার থেকে 9 কিলোমিটার রাস্তা। তো টুকটুকে যাবো, তো বাবা টুকটুকও ঠিক করেছে, তো চলো একটু 7:30-8টায় বেরোবো। আর তারপর ওখান থেকে ফেরার ইচ্ছা আছে 9:30-10টার মধ্যে, ওখান থেকে বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছে আছে। এবার তো জানি না, কারণ বুঝতেই পারছো বিয়ের বাড়িতে যাচ্ছি, ওখানকার কী হবে, খাওয়া খাবো কখন, তারপর মানে যাবো একটু কথা টথা বলবো লোকের সঙ্গে, পরিচয় করবো, কারণ কাউকে চিনি না, একটু পরিচয় করবো, টাইম তো লাগে। সো দেখি কখন কী হচ্ছে। আমার কাছে যেহেতু কনস্ট্রাকশন বিজনেস, তো আমার বাবার যে বিল্ডিং থাকে, তো বিল্ডিংয়ের যে রাজমিস্ত্রি সে হলো আমাদের বাপি কাকু। বাপি কাকু বাবার অনেক দিন পুরনো লোক, তো বাপি কাকুর মেয়ের বিয়েতেই আমরা যাবো, তো এক্সাইটমেন্ট প্রচণ্ড। সো চলো দেখি, তোমরা তো জানোই আমি একটু কথা বলতে বেশি ভালোবাসি, তো গিয়ে তো আমি কেন আমাদের ফ্যামিলির সবাই কথা বলতে ভালোবাসি, মা বাবা আমি দিদি চারজনে কথা বলতে ভালোবাসি। তো ওখানে যাবো, লোকজনের সঙ্গে পরিচয় করবো, তো সবারই কাছে নতুন লোকজন, বিকজ আমাদের ফ্যামিলিকে আমি তেমন চিনি না, জানি বাবা চেনে বাট আমরা তেমন চিনি না। তো যাবো গিয়ে দেখবো কেমন কী, সমস্ত কিছু দেখবো। তো চলো, তার আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখো আগে আগে, তারপর আমি ইচ্ছা আছে সব কিছু একটু একটু করে শ্যুট করে তোমাদের দেখানো, তো দেখো দেখাবো। তো চলো তার আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, সো লেটস গো। এখন বাজে 3:30, তো মা দিদির সাথে এই যে শপিং করতে চলে এসেছি, এবার শপিং করবো, চলো দেখি। যেহেতু কিছু কিনি তাহলে সেগুলো চলো বিয়ের বাড়ি থেকে আসার পর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। রেডি হয়ে গেছি, এখন তোমাদের সঙ্গে আমি মেকআপ শেয়ার করবো। তো অলরেডি ফেস ওয়াশ করে নিয়েছি, মেকআপ করবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি মেকআপ করতে গেলে কী কী প্রোডাক্ট ইউজ করি, তো সেটা শেয়ার করবো। আর তাতে চলো তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি মেকআপটা করে নিই, টুকটুক চলে আসবে, তো 7:30-8টার মধ্যে আমাদের রেডি হয়ে থাকতে হবে। কোভিডের মধ্যে যাচ্ছি, বিকজ একটা এক্সাইটমেন্ট ছিল যে ফার্স্ট গ্রামে কোনো বিয়ে দেখিনি, তো গ্রামে বিয়ে দেখবো। তো এই জন্য এই বছর একটু আগে হেয়ার ওয়াশ করেছি, তো এখনও চুল শুকায়নি, আর যেহেতু একটু আগে করেছি বেশিক্ষণ না, 8 ঘন্টা হলো হেয়ার ওয়াশ করা, তো চুলটা এখনও ভেজাই আছে, তো ভেজাই থাকুক। তো এই অবস্থায় মেকআপটা করে নিই।
এই যে এবার আমরা বিয়ের বাড়ি চলে এসেছি। ওই যে বিয়ের বাড়ির লাইট, এটা স্টার্টিং লাইট অ্যান্ড এটা হলো লাস্ট লাইট। তো এই যে বিয়ের বাড়ির ভেতরটা। তো এবার ভেতরে সবাই এখন বিজি, কারণ বর আসবে। বউ বসে আছে এখানে, একটা পুচকে বাচ্চা বসে আছে, কি কিউট দেখতে না। তো এবার চলো বাইরে যাওয়া যাক। তো বাইরে দেখো ছাদনাতলা সাজাচ্ছে কি সুন্দর। এবার বর চলে এসছে, বরকে বরণ করছে। এই যে ইনি হলেন বউয়ের মা। তো বর আসছে, বরকে নিয়ে আসছে বউয়ের জামাইবাবু। তো বরকে নিয়ে আসছে, বরের বাড়ি বউয়ের বাড়ি থেকে প্রায় ওই 8-9 কিলোমিটার দূরে। তো ওখান থেকে বর এলো বিয়ে করতে। তো এখন বরকে আলাদা ঘরে নিয়ে গিয়ে বসানো হবে। তো এই তো খেতে বসে গেছি। এবং খাওয়া জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, ডেকোরেশনটা খুব ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ, মানে খুব সুন্দর। এই যে খাচ্ছি, খাবার টেস্টগুলো জাস্ট অসম, মানে দারুণ খাবার টেস্ট ছিল। সাড়ে 10টার সময় চলে এসেছি, বাড়ি পৌঁছাতে 10:30 বেজে গেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি যেটার জন্য ভিডিওটা অন করলাম, তোমাদেরকে দেখানোর জন্য যে আজকে আমি যেন শপিং করতে গিয়েছিলাম। তো ফার্স্টে বাজার কলকাতা গিয়েছিলাম, তারপর স্মার্ট বাজারে গিয়েছিলাম। তো স্মার্ট বাজার থেকে তেমন কিছু কিনিনি, আর স্মার্ট বাজার নতুনই করেছে আমাদের এখানে বহরমপুরে। আর বাজার কলকাতা থেকে আমি তিনটে জিনিস কিনেছি। একটা তো বউয়ের জন্য শাড়ি, যেটা বউকে মানে যেটা আমরা যেখানে বিয়ের বাড়িতে গিয়েছিলাম সেখানে বউকে যেটা গিফট করলাম সেটা একটা বউয়ের জন্য সুন্দর দেখে একটা শাড়ি। আর তার সঙ্গে আমার আর দিদির দুটো ব্যাগ পছন্দ হয়েছিল, ওটা বাজার কলকাতা থেকে পছন্দ হয়েছিল। তো দুটো ব্যাগ কিনেছি, তো ব্যাগটা দেখাবো। তো ফার্স্ট ব্যাগ যেটা মা আমাকে গিফট করেছে, তো এই দেখো এটা হলো এরকমভাবে ব্যাগটা খোলার জায়গা। তো এইভাবে এখানে ম্যাগনেট দেওয়া আছে, আর এটা তো এইরকমভাবে আছে, আর এখান দিয়ে আমরা ছোটো বড়ো করতে পারি। আর এখানটায় হলো একটাই চেন, এই দেখো। আর এটা আজকে মা নিয়ে গেছিলো, যেহেতু আজকে ব্লু কালারের শাড়ি পরেছিল, ব্লু গ্রিন দিয়ে, তো মায়ের ড্রেসের সঙ্গে এটা ম্যাচ করেছিল। আর এটা খুবই সুন্দর, এই যে একটা হাফ সার্কেলের মতো রয়েছে, খুবই সুন্দর দেখতে এটা। এই ব্যাগটার কালার হলো তোমার ডিপ ব্লু কালার, এবং তার সঙ্গে তোমার লাইট ব্রাউন কালার আছে অপশানে। তো এটা ডিপ ব্লু, এটা লাইট ব্রাউন। এটা মা আজকে আমাকে দিয়েছে, আর দিদিকে মা যেটা দিয়েছে, দিদি ইয়েলো কালার খুব ফেভারিট, ওই জন্য দিদিকে ইয়েলো কালার। তার উপর হলো এটা হলো ডার্ক ব্রাউন কালার। তো দিদিরটাও এরকম, তো সেম এখানে তোমার ছোট বড় করা জায়গা আছে। আর এটা ট্যাগটা এখনো ওঠেনি, যেহেতু আজকে কিনে নিয়ে এসেছি, এবং দিদিটা একবার ইউজ করেনি যেহেতু, মানে এটা খোলা আর হয়নি। তো এখন দিদি খুলবে, দেখো আমি খুলবো না। তো এটা আছে, তার সঙ্গে তো সেম এখানেও ম্যাগনেট দেওয়া আছে, ম্যাগনেট দিয়ে আমরা ওপেন করে দিয়ে এখানেও সেম একটাই একটা এরকম চেন দেওয়া আছে। চেন দিয়ে এই যে এখানে পেপার দেওয়া আছে ব্যাগের জন্য, ব্যাগ তো দিদি যেহেতু এটা একবার ইউজ করেনি, তো এখনই খুলছি। দিদির ফার্স্টে এই কালারটা খুব পছন্দ হয়েছিল, তারপর জন্য মা দিদিকে একটা এরকম দিল, আমাকে একটা এরকম দিয়েছে। দিদিটাও সেম হাফ সার্কেল ব্যাগ, এবং দুটো ব্যাগেরই কোয়ালিটি খুবই 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 ভালো, আমার খুবই পছন্দ হয়েছে দুটো ব্যাগের কোয়ালিটি। তো দিদিরটা হলো ইয়েলো, তার সঙ্গে হলো ডার্ক ব্রাউন, আর আমারটা হলো ব্লু, আর আমারটা হলো নেভি ব্লু বা ডিপ ব্লু, তার সঙ্গে হলো লাইট ব্রাউন। তো এই দুটোই, তো এটা দিদির আর এটা আমার দুটো ব্যাগ, আর আমাকে আর দিদির জন্য এই দুটো ব্যাগ কিনে দিয়েছে। তো ব্যাগ পেয়ে প্রচণ্ড মানে আনন্দিত, এবং ব্যাগটা খুবই সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ব্যাগটা কেমন দেখতে হয়েছে। আর দুটো ব্যাগের কোয়ালিটি মানে জাস্ট অসম, খুবই পছন্দ হয়েছে। তো এই দুটো ব্যাগ হলো। তো এবার বলি রিভিউ, তো খুবই ভালো লাগলো। লাইফে ফার্স্টবার কোনো গ্রামের বাড়ি বিয়েতে গেছিলাম, এবং বিয়ের ভিডিওগুলো তোমরা জাস্ট দেখেছো, তোমরা অলরেডি বিয়ের ভিডিওগুলো তোমরা দেখে এসেছো। তো এর তো তো বিয়ের ভিডিওগুলো এক্ষুনি তোমরা দেখলে তো তোমরা জানাবে কেমন লেগেছে। আমার তো ফার্স্ট খুবই ভালো লেগেছে, এবং খাবার, বিশেষ করে খাবারে আসি, খাবারের টেস্টগুলো সত্যি খুব মানে সত্যি দারুণ ছিল যাকে বলে। তো ফার্স্টে আমাদের খাবারের মধ্যে ছিল, ফার্স্টে ছিল হলো সাদা ভাত, পটল চিংড়ি, ডাল, তারপর ছিল খাসি মাংস। তো মাংস টেস্টটা অপরূপ হয়েছে, আমি তো 4টে মাংস খেয়েছি আজকে, অ্যান্ড ভাত ছিল খেয়েছি, এবং খাবারের টেস্টটা সত্যি খুব সুন্দর ছিল। এবং তোমার দেখে এলে এখনই যেখানে আমরা খেতে বসেছিলাম তার সাজানোটা বেশ খুব পছন্দ হয়েছে, আর তো ওটা খুব ভালো লেগেছে, রিফ্রেশ। সত্যি গ্রামের আবহাওয়া এত সুন্দর, মানে খুবই সুন্দর হয়, মানে সত্যি মানে গেলে মনে হচ্ছে কোথাও বেশ একটা ভ্যাকেশনে গেছি, মানে রিফ্রেশ মুড একটা।
মেকআপ ওঠে, খুব তাড়াতাড়ি মেকআপটা উঠে যায়। মানে দেখতে পাচ্ছি লিপস্টিক থেকে শুরু করে পুরো সমস্ত মেকআপই আমার উঠে গেছে এবং সবই মেকআপ ওই টিস্যুতে ট্রান্সফার হয়ে গেছে। এবার মুখে যে ভারী মেকআপটা আছে এখন সেটা তুলে নেব। তো ওই টিস্যু দিয়ে মেকআপটা তুলে নিচ্ছি। তো ফার্স্টে লিপস্টিক থেকে শুরু করেছি, এবার সারা মুখে আস্তে আস্তে তুলে নেব। চলে এবার মুখটা ফ্রেশ ওয়াশ করে নিই। ফ্রেশ ওয়াশ করে তারপর এবার শুয়ে পড়বো, কারণ সারাদিন পরপর পর অনেক ঠিক আছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একটু ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে দুটো ক্লাস নেওয়া ছিল, ক্লাস নিতে গিয়েছিলাম, দিয়ে বাড়িতে এসে দিয়ে তারপর মার্কেটে গিয়ে শপিং করতে গিয়েছিলাম। তো প্রথম বাজার কলকাতা, দেন স্মার্ট বাজারে গিয়েছিলাম। তো শপিং থেকে এসে আবার দেখেছো হেয়ার ওয়াশ করেছিলাম। তো হেয়ার ওয়াশ করার, আমি সকালে হেয়ার ওয়াশ করার টাইম পাইনি, তো যেন একটু মানে একটু বিকেলেই আমি হেয়ার ওয়াশটা করেছি। তো বিকেলে হেয়ার ওয়াশ করার পর তার দেন দিয়ে আবার রেডি হয়েছি বিয়ের বাড়ির জন্য, দেখেছি সব কিছু মেকআপ টেকআপ করে। তারপর বিয়ের বাড়ি থেকে, বিয়ের বাড়ি গিয়েছি, বিয়ের বাড়ি থেকে এসে তারপর এখন মেকআপ তুলে এবার তারপরে রাত্রিবেলার শান্তির ঘুম। তো এবার শান্তির ঘুম দেশে যাবো, দেন কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো এখন গুড নাইট।